আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। এখন আমি রেডি হইতেছি, কোথায় যাব? বাঘা থাকে, এখন রাজশাহীতে যাব, এই জন্য রেডি হইতেছি। মাথার চুলনা চুল সব ফালাই দিছি। তো যাই হোক, আজকে রাজশাহীতে যাচ্ছি, অনেকদিন পরে আসলে বলতে পারেন। তো আর কি, তো তারপর বলুন আপনার বাসার সবাই কেমন আছেন, বাসার সবাই কেমন আছে এবং কী অবস্থা তাদের, স্পেশালি আপনার মা বাবা কেমন আছে, এটা একটু অবশ্যই জানিয়ে দেবেন। সো দেখতে থাকুন, সাথেই থাকুন। সো ফাইনালি এখন আমি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। সো এই আর কি, আপু রাখতে যেতেছে, এখন অলমোস্ট 5:30 বাজে, আমার যেতে যেতে সন্ধ্যা লাগবে। সো এই আর কি, সো লেটস গো। সো গাইজ, এখন আমি বাস থেকে নামলাম ফার্স্ট অফ অল। আর বাসে আসলে ভিডিও করতে পারি না, এই কারণে যে আসলে এনার্জিটা একদম ফুলাই দিচ্ছিল না, শরীরটা খুবই খারাপ লাগতেছিলো। গতকাল রাত্রে সে ঘুমানো হয় নাই, বিশেষ করে রাজশাহীর রাস্তাটা প্রেমে আপনাকে বারবার পড়তেই হবে। কারণ দেখেন, রাস্তাতে কাঠগোলাপের গাছ, তাল গাছ বলেন, ফুলের গাছ, মানে এইটা হচ্ছে আসলে গ্রেটার রোড মসজিদ। হ্যাঁ, অনেক পুরনো একটা মসজিদ, সত্যি অসাধারণ। আর আপনারা হয়তো অনেকে রাজশাহীতে এসেছেন, ঘুরেছেন, বা যারা আসেননি তাদের জন্য বলতে চাই যে রাজশাহী শহরে আসেন, অ্যাটলিস্ট একবার আসেন, এসে ঘুরেন। একবার ঘুরলেই আপনারা হয়তো অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে শহরটার সৌন্দর্যটা কোথায় থেকে কোথায় গেছে। আপনারা যদি একটু গুগল সার্চ করেন যে রাজশাহী সিটি ওল্ড ফোর্ট অ্যান্ড ওল্ড রোড, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা তফাৎ আর কতটা ডিস্টেন্স, মানে ডিফারেন্ট আসছে রাজশাহী শহরটাতে, ঠিক আছে। সত্যি বলতে আপনারা যদি বিশেষ করে শহরটা রাত্রে ঘুরেন, দেখেন আকাশটার কি সুন্দর একটা আবহাওয়া। আমি আপনাকে রিকমেন্ড করবো যে রাত্রে যদি রাজশাহী শহরটা ঘুরেন, তাহলে সত্যি অনেক অনেক বেশি ভালো লাগবে। আর বিশেষ করে এই সময়টাতে যদি টিবাতে যাওয়া যায়, সত্যি অনেক একটা ভালো ফিলিংস আর আপনারা অনুভব করতে পারবেন, হ্যাঁ, যেটা আসলে সত্যি দারুণ। এখানে অনেক ফার্নিচারের দোকান টোকান পাওয়া যায়, এখানে স্টিল ফার্নিচার, কাঠের, যে কোনো হতে, এই জায়গাটা এটার জন্য বিখ্যাত। হ্যাঁ, এটা বন্ডের মোড়, এখানে হচ্ছে ইন্ডিয়ান ভিসা অফিস, হ্যাঁ, সামনে এখানে লম্বা লাইন লেগে থাকে মানুষদের। আর এখানে এই যে বর্ণালী মোড়, এইটা যেন এখানে ইন্ডিয়ান ভিসা, এইটা হইতেছে ইন্ডিয়ান ভিসার অফিসে যে এটা এটা, হ্যাঁ। আর এই সাইডটাতে চলে গেল হচ্ছে চায়ের দোকান, হ্যাঁ, যে চাটা সত্যি অনেক বিখ্যাত রাজশাহীর ভিতরে, এই এই সামনেটাতে। সো বেসিক্যালি এই বর্ণালীর মোড়ের চাটা সব থেকে বেশি আর কি রাজশাহীতে আসে। এরপরে তালায় মারিতে যদি আপনি মালাই চা খাইতে চান, তান্দুরি চা সরি, সেটাও পাবেন, হ্যাঁ। বাট বর্ণালীর চাটা সত্যি অনেক বেশি বিখ্যাত রাজশাহীর ভিতরে। আকাশটা যদি দেখেন, আকাশটা কেমন যেন একটু মেঘলা মেঘলা, মেঘলা ঠিক না, মানে সত্যি অনেক দারুণ একটা মুহূর্ত সৃষ্টি করেছে। আর এটা হইতেছে রাজীব চক্র, এখানে আমার অনেক ভাই ব্রাদার আছে যারা আসলে এখানে সাইকেলিস্ট টার্ন করে, হ্যাঁ, প্র্যাকটিস করে অনেক সময়, এখন কেউ করতেছে না সম্ভব, এখানে করে, তো এটা বিষয়। আর আমাকে যদি আমি দেখাই, তাহলে দেখবো যে আমার কি অবস্থা, কিছু নাই, ইটস নট এ বিগ ডিল। আপনাদের সাথে গল্প করতে সত্যি অনেক ভালো লাগে, অনেকদিন পর আসলে আসছি, আবার নতুন করে আপনাদের সাথে গল্প করতেছি। আর আমি আসলে অনেক টায়ার্ড, সামহাও যেটা হয় যে অনেক টায়ার্ডনেস কাজ করতেছে। অলমোস্ট আমি বাসে উঠছি কতক্ষণ, 6টারও আগে, বাট এখন পৌঁছেছি অলমোস্ট 7টা পার হয়ে গেছে, হ্যাঁ, 7:30 বাজে, অনেক টায়ার্ড লাগতেছে আর কি। বাট ব্যাপার না, আপনার জন্য থেকে টায়ার্ডনেস এইগুলো কোনো ম্যাটার করে না, ওরা আসছি, তেমন কোনো ব্যাপার না। আর একটা জিনিস দেখেন, এই যে একটা, এইটা হইতেছে ঘোড়া চত্বর বলে, বা আপনারা যদি একটা ঘোড়ার মূর্তি দেখেন, হ্যাঁ। আর এই পাইতে গেল হচ্ছে বাইপাস রোড, হাতের ডান দিক দিয়ে দেখেন, আমরা এই পাইতে যাবো, সমস্যা নেই। যে রোডটা প্রজাপতি লাইটে সত্যি অনেক দারুণ, আপনাদের দেখাচ্ছি আমি সচরাচর এপাড়ি দিয়ে যাই, বাট এপাড়ি দিয়ে রাস্তাটা অনেক
ফাঁকা থাকে। হ্যাঁ, লক্ষ্মীপুরে যেহেতু মেডিকেল অনেক ক্লিনিক, যে কারণে ওখানে সবসময় অনেক জ্যাম থাকে, যে কারণে উপরিদিন আগে রিক্সাওয়ালা মামা এইভাবেই উপরিদিন নিয়ে যাচ্ছে। আমি বললাম না, তারপরে নিয়ে যাচ্ছে। সত্যি অনেক ভালো লাগতেছে, তাহলে আপনাদেরকে রাস্তাটা দেখাতে পারবো। চলুন, এই তো এই সেই রোডটা যেখানে সত্যি অনেক, আপনারা দেখলে বুঝতে পারবেন। আসলে এখন কোনো কিছু বলবো না, জাস্ট আপনারা একটু দেখেন। এই যে প্রজাপতি লাইট, প্রজাপতি, ঠিক আছে। আর এই রোডটা যদি দেখেন তো ক্যামেরাতে এখন বুঝতে পারবেন না, বাট যখন আপনারা আসবেন তখন হয়তো অনেক বেশি বুঝতে পারবেন। অনেকেই তাকাই আসছে যে আসলে ভিডিও করতেছি, বাট যেই বিষয়টা হয় যে অনেকেই আসলে এইটা ভাবে যে ভিডিও করে কী হয়, আসলে মনের দিক থেকে ভালো লাগে আপনাদেরকে দেখাতে পারলে, দ্যাটস ইট, এমন কোনো কিছুই না। বিশেষ করে লাইটিং এবং রাস্তাঘাট অনেক ক্লিননেস, যে কারণে আসলে অনেক বিখ্যাত হয়ে যাচ্ছে এই শহরটা। হ্যাঁ, শান্তিনগরী, শিক্ষানগরী, শান্তিনগরী, সব কিছুই আছে শহর কেন্দ্রিক। অনেক ছোটো একটা শহর, বাট তারপরে আপনারা যদি কখনো আসেন নিরাশ হবেন না, এতটুকু বলতে পারি। শহরটা আমার এবং অনেক ছোটো, ঠিক আছে, বাট আপনারা কখনো নিরাশ হবেন না। তো ইয়ার সো রুমে গিয়ে দেখা হবে, অ্যান্ড তারপরে অনেক কথা হবে। সো গাইস, রুমে এসে আমি জাস্ট টেবিলটা থেকে বইগুলো সরাই দেখতেছি। আমার রুমে মনে হয় প্রচুর বই হয়ে গেছে, এগুলো জাস্ট অনেক ডাস্ট পড়েছিলো, যে কারণে এখন পরিষ্কার করতে হইতেছে। অ্যান্ড আসলে আপনারা বিভ্রান্ত হবেন না যে এতগুলো বই, হ্যাঁ, যে বইগুলো আসলে সত্যি আমি এত পড়ি নাই, বাট আমি ট্রাই করছি। বই আমার প্রচুর কালেকশন করতে ভালো লাগে। হ্যাঁ, আর এইটা এই ব্যাগগুলো এইভাবেই ছিল এগুলো। হ্যাঁ, জাস্ট টুপিটা ওখানে ছিল, অদারওয়াইজ ব্যাগগুলো এখানে ছিল, বালিশগুলো এখানে ছিল। আমার 17 তারিখে ফ্লাইট ছিল, অ্যান্ড হুটহাট তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেছিলাম, দ্যাটস ওয়াই আসলে লেট হয়েছে, মানে তাড়াতাড়ি ট্রাউজার সব কিছু এখানে ছিল, এসে দেখতেছি এখন বাসায় আজকে আসলাম, এই হতেছে অবস্থা, ঠিক আছে। সো এখন কিছু করার নাই, রুম অনেকটা অগোছালো হয়ে আছে, অপরিষ্কার হয়েছে, এগুলো এখন পরিষ্কার করতে হবে। সো এই আর কি, রেডি হয়ে যাচ্ছি পরিষ্কার করতে, আফটার ক্লিন দেখা হবে। আসসালামু আলাইকুম। সো বিষয় হচ্ছে কালকের পর আজকে 6টা দিন চলে গেছে, বাট আপনার জন্য কোনো ভিডিও বানাতে পারি না, এইভাবে এসে সব কিছু রেখে দিয়ে চলে গেছি। অ্যান্ড ওয়েদারটা আজকে চোস, যদি বাইরেরটা দেখাই, জাস্ট ওয়াও, আমার ভীষণ একটা ভালো লাগার একটা ওয়েদার। অ্যান্ড এখান থেকে আমি আকাশ দেখি বলতে পারেন, প্রত্যেক দিন আসলে আকাশ দেখি যখনই থাকি এখানে। আকাশটার যদি কালারটা দেখেন, জাস্ট ওয়াও, আর কিছু বলার মতো না, ঠিক আছে, জাস্ট ওয়াও। সো আসলে একটা কথাই বলার, যে ব্যাচেলার বাসা খুব অগোছালো হয়, যেটা আমার ক্ষেত্রে সেম। আসলে বিছানাটা এখনও ঠিক পর্যন্ত গোছানো হয় না, দেখতে পাচ্ছেন ঘুম থেকে এভাবে রেখে চলে গেছে। অ্যান্ড সব কিছু মিলে এটা আলহামদুলিল্লাহ। সো আপনাদের কী অবস্থা বলেন, আর বই কে কেমনভাবে পড়েন বা বই কেমন পড়েন আপনারা এটা অবশ্যই জানাবেন, কারণ আমার কাছে অনেকগুলো বই আছে। আপনারা যদি কেউ রাজশাহীতে থাকেন, আপনাদেরকে বই গিফট করা হবে বই পড়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক রকমের বই আছে। আমি আপনাকে যদি দেখাই, এখানে হচ্ছে মেমোরি পাওয়ার, সময়ের ভাবনা, স্টুডেন্টস হ্যাক, কমিউনিকেশন হ্যাক, ফিলোসফির বয়স্কত, রংমশাল, পাওয়ার থিঙ্কিং, বোনাস, মানসিক সমস্যা, তারপর হচ্ছে ইংলিশ থেরাপি, এনজয় ইয়োর লাইফ, লুৎফুরহমান স্যারের আরও অনেক রচনা আছে এখানে, ডিকশনারিও আছে। আসলে আমার কাছে অনেক বই আছে বলতে পারে, এখানে জাস্ট কিছু আছে এবং কিছু ফ্রেন্ডদেরও দেওয়া হয়েছে, তো সব কিছু মিলে এই তো আলহামদুলিল্লাহ। আসলে বই পড়া জিনিসটা বেসিক্যালি আমার খুব পছন্দের একটা ব্যাপার, বাট সময় করে উঠতে পারেন। আসলে প্রায়োরিটি লিস্টে যদি আপনার বই সবচাইতে সামনে থাকে, তাহলে কিন্তু আপনি বই পড়তে পারবেন বা বই পড়া কন্টিনিউ করতে পারবেন। সো আমি জাস্ট একটা বই দেখাই, আমি রিসেন্টলি এই বইটা খুবই বেশি পড়ছি, সেটা হইতেছে যে এক সেকেন্ড, লাইফ ইজ ভেরি ইজি, এটা হচ্ছে সীমান্ত ভাইয়ের বই। আমার কাছে বেসিক্যালি পার্সোনাল অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ, রিসেন্টলি এটা পড়ছিলাম। এখানে আসলে জীবন নিয়ে অনেক কথা বলা হয়েছে, জীবন শুরু থেকে নেওয়া, মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে, বিভিন্ন রকমের কথাবার্তা দিয়ে আসলে বইটি লেখা, যেটা একদম বাস্তবধর্মী কথাবার্তা।
ঠিক আছে, সত্যি এই বইটা আপনাকে অনেক হেল্প করবে জীবনে বুঝতে, জীবনের সিদ্ধান্ত নিতে। এই বইটা আপনাকে সিদ্ধান্ত নিয়ে দেবে না, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মতো আপনাকে অপশন তৈরি করে দেবে, যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। ঠিক আছে, বইটির সুন্দর কিছু কথা দেখেন, জীবনে যদি কিছু ভিলেনের না থাকে, হিরো হবেন কী করে? আসলে আমাদের চারপাশে অনেক মানুষ থাকে যারা আসলে আপনার ভালো সময়ে পাশে থাকবে এবং খারাপ সময় আপনাকে দূরে সরে চলে যাবে, বিষয়টা এরকম। অ্যান্ড আজকে এই ক্যাপটা কিনছি, যেহেতু আমার মাথায় চুল নাই, এই ক্যাপটা আজকে কিনছি। আর অনেকে বলছে এটা বুড়ারা পরে নাকি, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, আমার ভালো লাগছে বিধায় কিনছে। আসলে মানুষ কী বলবে এটা যদি আপনি সবসময় মাথায় রাখেন তাহলে কিন্তু হবে না, মানুষ আপনাকে অনেক কথা বলবে যেটা হয়তো আপনার পছন্দ না, বাট তারপর তো জীবন থেমে থাকবে না। অলরাইট, সো দ্যাটস ইট, এটাই হচ্ছে জীবন। সো এই হচ্ছে বিষয়। সো আজকের ব্লগটি এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড দেখা হবে তো, তাই না? ইয়াস, আবার কোনো একদিন দেখা হবে। সো টিল দেন টেক কেয়ার, গুড বাই।